সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। এবং আজকের সংবাদ সংলাপ জুড়ে আমরা কথা বলতে চাই করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি। এবং একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখছিলাম যে জ্বর আসলে আমাদেরকে ছাড়ছেই না, অর্থাৎ গত 2-2.5 বছর আসলে করোনায় জ্বর হলেই করোনার একটা চিন্তা মাথার মধ্যে ঘুরত এবং সেটি নিয়ে একটা সময় খুব ভয়াবহ অবস্থা গিয়েছে। এবং এখন করোনা একটুখানি কমে গেছে, আবার ডেঙ্গু পরিস্থিতি দেশ জুড়ে চলছে এবং জ্বর সেটিরও উপসর্গ জ্বর আসলে। সুতরাং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করছি। করোনা নিয়ে একটুখানি শুরুতে আমরা কথা বলতে চাই, তবে ডেঙ্গু পরিস্থিতি যে খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, বিশেষ করে প্রতিদিনই রেকর্ড হচ্ছে রোগীর সংখ্যার দিক থেকে, মানুষের মৃত্যুও ঘটছে। এবং ঢাকার বাইরে প্রায় আমরা গতকালকেও বলছিলাম যে 50টি জেলায় কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। সুতরাং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং 2019 সালের একটা বেশ বড় রকমের সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল, 300 লোকের মতো মানুষের মৃত্যু ঘটেছিল, সুতরাং সেই দিকে যাচ্ছে কি না সেই আলোচনা করতে চাই বা নিয়ন্ত্রণে আনার উপায় বা কি এই মুহূর্তে সেই আলোচনাই করতে চাই। তবে শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার রেলিন চৌধুরী, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংযুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছ থেকে যদি একটুখানি শুরুতে আসি, সেটি হলো যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটুখানি আমরা কথা বলার আগে করোনার প্রসঙ্গটা বলি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি বলেছে যে করোনা মহামারী প্রায় শেষের দিকে। আমাদের দেশের পরিস্থিতি যদি আমরা দেখি, গত এক সপ্তাহের মতো 15% এবং সেটি শতাংশের হিসাবে খুব কম নয়, যদিও বলা হচ্ছে যে নমুনা পরীক্ষার যে পরিমাণ সেটি খুবই কম, সেটি যদি আরও একটু বাড়তে থাকতো তাহলে হয়তো শতাংশের হারটাও কমে যেত। মানে আপনার কাছে করোনা পরিস্থিতি, যদিও আমরা ঘরে বাইরে অফিস আদালতে কোথাওই করোনা আছে বলেই মনে করছি না, আপনি কি মনে করছেন আসলে? ধন্যবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সংবাদ সম্মেলনের উদ্ধৃতি আপনি দিয়েছেন, শেষের দিকে তিনি বলেননি, বলছে শেষটা দেখা যাচ্ছে। একটা ঘূর্ণিঝড় এর মধ্য দিয়ে যদি একটা নৌকা নদী পার হয়, নদীর পার দেখা যাচ্ছে, তার মানে এই না যে আমরা নদী পার হয়ে গিয়েছি, কারণ ওই নদীর পারে যাওয়ার আগে আরো ঘটনা ঘটতে পারে। বা উনি বলেছেন যে একটা ম্যারাথন দৌড় যখন শুরু হয়, ম্যারাথন দৌড়ের শেষ মাথাটা যখন দেখা যায়, তারপরেও কিন্তু আরো অনেক সতর্কভাবে দৌড়াতে হয়, যেন ম্যারাথন প্রতিযোগীরা সেখানে জয়ী হতে পারেন বা কোয়ালিফাই করতে পারেন। যে কোভিড পরিস্থিতি শেষটা দেখা যাচ্ছে, সুরঙ্গের শেষ মাথায় এটা বলা হয়েছে, যেটা তিনি ব্যাখ্যা করেছেন যে আমরা এখন আমাদের কাছে টিকা আছে, সেই টিকাগুলো গুরুতর অসুস্থতা কমাচ্ছে, হাসপাতালে যাওয়ার সংখ্যা কমাচ্ছে। আমরা এখন যে সমস্ত জনস্বাস্থ্যবিধি অনুসরণ করলে আমরা সংক্রমণ থেকে রেহাই পেতে পারি, সুরক্ষিত রাখতে পারি, সেগুলো আমরা জানি এবং সেগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি অনেকেই হয়নি। এবং কতগুলো ঔষধ আবিষ্কৃত হয়েছে, যে ঔষধগুলো যদি রোগীকে সময় মতো দেয়া যায় তাহলে তাদের অবস্থা গুরুতর অবস্থায় যাবে না। এই সমস্ত কিছু মিলিয়ে 2020 সালের প্রথম দিকে যে অবস্থাটা ছিল অনিশ্চয়তা, এখন সেই অনিশ্চয়তাটা মাত্রা কমে গেছে, কিন্তু এখন অনিশ্চয়তা আছে। তাই আমাদের এখানে শৈথিল্যের কোনো অবকাশ নেই। দেখুন, আমাদের দেশে করোনা পরিস্থিতি সংক্রমণ আবার বেড়েছে, আজকেও মৃত্যুর সংখ্যা আছে, কাজেই মৃত্যু কিন্তু হচ্ছে অনেকে যারা টিকা নেননি এবং অথবা যারা শারীরিকভাবে গুরুতর অসুস্থ আগে থেকেই আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু করোনা মোটেই ছাড় দিচ্ছে না। কাজে এছাড়া যারা করোনাতে হয়তো গুরুতর অসুস্থ হচ্ছেন না, কিন্তু করোনা যারা ইনফেক্টেড হচ্ছেন, যারা সংক্রমিত হচ্ছেন, তারা কিন্তু পরবর্তী পর্যায়ে অনেকেই সবাই না হলেও জটিলতার সম্মুখীন হচ্ছেন। ভুলে যাওয়া, রাতে ঘুম না হওয়া, তারপরে কারো কারো দীর্ঘস্থায়ী কাশি হচ্ছে, কারো অন্যান্য হৃদযন্ত্রের সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা এখনো জানি না যারা যারা করোনাতে ভুগেছেন তাদেরকে আরো বেশ কিছুদিন, 1-2 বছর পর্যবেক্ষণ করার পরে বলা যাবে যারা কোভিড সংক্রমিত হয়েছে তারা পরবর্তী পর্যায়ে কি ধরনের জটিলতায় আছে। কাজে সংক্রমিত হওয়া যাবে না, আমি কেন আমার শরীরকে একটা অনিশ্চিত রোগের মুখে ছেড়ে দেব যার ঢকল পোহাতে হবে অনেকদিন। আরেকটা বিষয় যদি ছোট্ট করে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে আমি যেহেতু গণমাধ্যমের মানুষ সেই জায়গা থেকে কথা বলছি,
যে ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব ভ্যারিয়েন্ট বোধহয় এখন, যে কারণে আবার করোনার একটুখানি সংক্রমণ বেড়েছে এবং সেটি খুব দুর্বল এরকম একটি জিনিস দেখলাম আমি, এবং সেই কারণে হয়তো মানুষের মধ্যে খুব বেশি সচেতনতা নেই বা সেই রকম সিরিয়াস অবস্থাও তৈরি হচ্ছে না, এই কারণেই কি রিলাক্টেন্ট মুড? মানুষ তার এই ভ্যারিয়েন্টের কথা জানে না, কিন্তু গণমাধ্যমে প্রতিবেদনে আমি এরকমটা দেখছিলাম, বিষয়টি কি এমন কিনা? মানুষ ধরুন 2.5 বছরের বেশি হয়ে গেছে, তারা ক্লান্ত, কোনো কোনো ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়ার অবস্থা, এবং আমাদের জীবিকার প্রয়োজনে, জীবিকার জীবনের প্রয়োজনে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে অনেক জায়গায় স্বাস্থ্যবিধি মেনে, ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা যাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে করোনার গুরুতর অসুস্থতার হার অনেক কমে গেছে, মৃত্যু হার অনেক কমে গেছে, এটা কিন্তু আমাদের প্রধান যে অবদান সেটা হচ্ছে টিকা, এবং যারা আগে আগে ভাগে সংক্রমিত হয়েছেন তারা এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা পাচ্ছেন, যদিও টিকার চাইতে সেটা দুর্বল। এই কারণে কিন্তু সংক্রমণ হলেও গুরুতর অসুস্থতা কমে যাচ্ছে, কিন্তু যিনি টিকা নেননি তার ক্ষেত্রে কিন্তু গুরুতর রয়ে গেছে। আর এই যে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.5, সেটি আগের ঢেউটা তো ছিল, এই ঢেউটাও দেখা যাচ্ছে, নতুন কোনো সাব ভ্যারিয়েন্ট ওইভাবে এখনো দেখা যায়নি। এটা কিন্তু নাকের সর্দিটা একটা সবার একটা সাধারণ লক্ষণ, দ্রুত ছড়ায়, আর অন্যান্য যে ভ্যারিয়েন্ট সাব ভ্যারিয়েন্ট তার থেকে এটা খুব দ্রুত ছড়াচ্ছে, এবং এটা চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো, কোরিয়ার মতো সুরক্ষিত দেশ, যারা করোনা মোকাবেলায় প্রথম সারির দেশ, যারা সুরক্ষিত ছিল, সেখানেও কিন্তু এই কিছুদিন আগ পর্যন্ত হাজার হাজার মানুষকে সংক্রমিত করেছে, শত শত মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, কারণ সেখানে তো তারা টিকা নিয়েছেন, তারপর তাদের মধ্যে অনেকে টিকা নেননি, সেটি এখন বের হয়েছে যে তারা যা টিকা নেননি তারা কিন্তু মৃত্যু মুখে পতিত হয়েছে। এটা 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 গুরুতর যে জনস্বাস্থ্যের গুরুত্ব হচ্ছে, এটা অন্যান্য ভ্যারিয়েন্ট সাব ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে, কারণ আপনি হাঁচি না দিলেও আপনার যে ড্রপলেটটা হচ্ছে নাকের ভিতরে, যদি সর্দি থাকে, তরল লেগে থাকে, সেখান থেকে কিন্তু বাতাসে মিশিয়ে এটি মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে, বিশেষ করে বদ্ধ জায়গায় একসঙ্গে অনেক মানুষ যদি থাকে। কাজেই এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে, কিন্তু এখানে ব্যক্তি পর্যায়ে সচেতনতার উপরও কিন্তু আমরা জোর দিচ্ছি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক দায়িত্ব কিন্তু বলছি না, যে জায়গাতে মানুষ সেবা নেওয়ার জন্য যাচ্ছে, যে বিপণী বিতানে যাচ্ছে, যে গণপরিবহনে যাচ্ছে, যে ধর্মীয় উপাসনায় যাচ্ছে, সেই কর্তৃপক্ষ যদি এখানে সক্রিয় হয়, সহযোগিতা করে, তাহলে কিন্তু মানুষের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা সহজ, ব্যক্তিগত উদ্যোগ তো থাকবেই, কিন্তু এক্ষেত্রে কর্তৃপক্ষের উদ্যোগটা যোগ না হলে এটা খুবই আমাদের জন্য মানাটা অসুবিধাজনক এবং সম্ভব হয় না, আর সামাজিক একটা সহযোগিতামূলক পরিবেশ তো প্রয়োজন হবে। নিশ্চয়ই আসবো ডাক্তার লেলিন চৌধুরী, আপনার কাছে ওই প্রশ্নটা একটুখানি ছোট করে করতে চাই, সেটি হলো যে আমি ওই জায়গায় দেখছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ মহামারীর শেষটা দেখতে পাচ্ছি, যে ডাক্তার মোস্তাক সহ্য বললেন আর কি, কিন্তু আরেকটি বিষয় আছে, বিশ্বজুড়ে কিন্তু নাটকীয় ভাবে করোনা সংক্রমণটা কমেছে, মৃত্যু হারও কমেছে, সেটিও বলা এবং যে কারণে বাংলাদেশের চিত্র তো আপনি জানেনই, খুব ভালো করে জানেন আর কি, যেটি বলছে স্বাস্থ্যবিধির জায়গা, কিন্তু আরেকটি বিশেষজ্ঞদের বিষয় দেখছিলাম যে ঝুঁকিপূর্ণ যারা আছে তাদেরকে অন্তত ভ্যাকসিনের আওতায় না, আর মিনিমাম যে স্বাস্থ্যবিধি আছে সেটি যদি মেনে চলা যায় তাহলে এটা হয়তো ম্যানেজ করা সম্ভব। ডাক্তার লেন চৌধুরী, মূলত করোনা পরিস্থিতি এখন সর্বতোভাবেই নিয়ন্ত্রণে, এটি বলা যায়। এই নিয়ন্ত্রণে আসার পেছনে অনেকগুলো কিন্তু প্রভাবক রয়েছে, একটি প্রভাবক টিকা। আমরা জানি করোনার টিকা করোনাকে শতভাগ প্রতিরোধ করতে সমর্থ না, কিন্তু করোনার আক্রমণের যে তীব্রতা, তার থেকে যে রোগ তৈরি হয়, তার একটি বড় অংশকে প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, ফলে রোগীকে হাসপাতালে কম ভর্তি হতে হয়, আইসিইউতে আরও কম যেতে হয় এবং মৃত্যুর সংখ্যাও খুব কমে আসে, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এর মধ্যেই কিন্তু আমাদের মতো দেশগুলিতে নানাভাবে অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে কিন্তু করোনা দ্বারা আক্রান্ত হয়েছে, সেটি হতে পারে মৃদু বা সাবক্লিনিক্যাল, মধ্যম বা তীব্র, এবং কেউ কেউ একাধিকবার অথবা দুইবার, এটি একটি ব্যাপার। তৃতীয়ত, বেশ কিছু ওষুধ চলে এসেছে। চতুর্থত হচ্ছে এর মধ্যে কিন্তু ভাইরাসের চরিত্র রূপান্তরের মাধ্যমে পাল্টে গিয়েছে, তার সংক্রমণ করার যে তীব্রতা, অর্থাৎ বিষ দন্ত যেটা, সেটা কিন্তু একটু ভোঁতা হয়ে এসছে, বিশেষ করে এখন যে ভেরিয়েন্ট বা উপধরন দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি তার কিন্তু দ্রুত ছড়ায় কিন্তু তীব্রতা কম, এ কারণে কিন্তু আমাদের শনাক্তের হার পরীক্ষা অনুযায়ী বেশি। কিন্তু একটি বিষয় আমরা কিন্তু কেউ কথা বলি না, সেটা হচ্ছে
চারপাশে কিন্তু প্রচুর লোক করোনার মতো লক্ষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিক কাজকর্ম করছে এবং মনে করছে এটি সর্দি কাশি, এবং পরীক্ষা করে দেখা যাচ্ছে আসলে এটি করোনা। তার মানে করোনা আক্রান্ত মৃদু রোগীর সংখ্যা অনেকটা অনেকই বেড়ে গেছে এখন। এর ফলে কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, প্রতিরোধ ক্ষমতা, টিকা, ওষুধ এবং ভাইরাসের চরিত্র বদল সব মিলেই কিন্তু করোনা ক্রমশ শেষ দিকে মানে অস্ত যাওয়ার প্রান্তে চলে এসে, সেই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মহামারীর ইতিটা দেখতে পাচ্ছে। আমরা এখানে এটাকে পুরো বিষয়টাকে কিভাবে আমরা দেখব, আমাদের মনে রাখতে হবে যে মানুষগুলোর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা ক্যান্সার বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা এরকম বড় কোনো রোগের কারণে যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে বা ইমিউনো কম্প্রোমাইজড, এরা কিন্তু সাধারণ সর্দি জ্বরেও অনেকটা ঝুঁকিতে থাকে এবং করোনাতে তো অধিকতর ঝুঁকিতে থাকবে। অতএব এখনকার দায়িত্ব তাদেরকে খুঁজে টিকা দেয়া, যদি কেউ না থাকে টিকা নিতে উদ্বুদ্ধ করা। দ্বিতীয়ত, তারা যখন জনাকীর্ণ জায়গায় বা বদ্ধ ঘরে যাবেন সেক্ষেত্রে কিন্তু তাদের মাস্কের মতো এই প্রতিরোধের যে যন্ত্র এটি তাদের ব্যবহার করতে হবে এবং হাত ধোয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যদি আমরা এই কাজটি করতে পারি এবং অনিবার্যভাবে সময়ের মধ্য দিয়ে করোনা ভাইরাস যেভাবে তার ভিরুলেন্সি বা সংক্রমণ ক্ষমতা হারাচ্ছে, যদি এখানে আমি যদি বলছি যদি এখানে বড় কোনো ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন কোনো ধরন বা উপধরনের অতি সংক্রামক উপধরনের উদ্ভব না ঘটে, তাহলে সম্ভবত আমরা 2022-এর ডাক্তার লঞ্চের ওই জায়গাটাতেই আমি দেখছিলাম ডাক্তার মোস্তফা হয়তো ওইরকম ইঙ্গিতই করছিলেন যে মিনিমাম এই জায়গাটা যদি মেনটেন না করতে পারি আমরা ভ্যাকসিনেশন এবং মিনিমাম স্বাস্থ্যবিধি, তাহলে কিন্তু হঠাৎ করে আবার নতুন পরিস্থিতিও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু সেটিও বলেছে। কিন্তু এদিকে আরেকটা আশাবাদের জায়গা আছে, আমরা এখন যে ভ্যাকসিনগুলো নিচ্ছি বা পাচ্ছি এটি শতভাগ প্রতিরোধী না, কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারা বলছে ইউনিভার্সাল ভ্যাকসিন, অর্থাৎ যে ভ্যাকসিনটা করোনার সমস্ত ধরনের ধরন উপধরন এবং যেগুলো মিউটে মানে রূপান্তরের মাধ্যমে হতে পারে সেগুলোকে প্রতিরোধ করতে পারবে, সেটি এখন গবেষণা প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে ডিসেম্বরের দিকে বা জানুয়ারির দিকে এটি বাজারে আসবে বা প্রস্তুত হয়ে যাবে। যদি সেটি হয় তাহলে সম্ভবত করোনা যুদ্ধের তীব্র পর্যায়টা শেষ হবে। খুবই আমরা আশাবাদী হতে চাই যে আমরা যে অবস্থায় আছি সেটি অব্যাহত থাকবে। ডাক্তার মোস্তাক হোসেন, আমরা একটুখানি ডেঙ্গু পরিস্থিতির দিকে আগাতে চাই এবং ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে, প্রতিদিন শনাক্তের জায়গা থেকে রেকর্ড হচ্ছে, কী কী কারণে হয় সব কিছুই জানা। এবারের জায়গাটা থেকে যদি আপনি বলেন যে মানে এই পরিস্থিতিটা আসলে কেন হলো এবং আশঙ্কা কি আরও করা যাচ্ছে যে 2019 সালের যে পরিস্থিতি ছিল সেরকম থেকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? জি হ্যাঁ, ডেঙ্গু আজকেও আমরা গণমাধ্যমে দেখছি যে ডেঙ্গিতে 3 জন মৃত্যুবরণ করেছেন, রোগী ভর্তি হয়েছেন, অনেকেই যেটা এর বাইরেও রোগী রয়েছে হয়তো তারা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি আসেননি, কাজেই এটা খুব গুরুতর পরিস্থিতি। 2019 সালে যেটা ছিল যে ডেঙ্গি ভাইরাস নাম্বার 3 3 নম্বর ভাইরাস দিয়ে তারা সংক্রমিত ছিল, এর আগে যারা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন পুরাতন তারা ডেঙ্গি ভাইরাস 1 অথবা 2 দিয়ে সংক্রমিত হয়েছেন। একবার যদি সংক্রমিত হয় একটা ভাইরাস দ্বারা, পরের বার একই ধরনের ভাইরাস দিয়ে তিনি সংক্রমিত হন না, অন্য ধরনের দ্বারা যদি সংক্রমিত হন তাহলে গুরুতর পরিস্থিতি পায়। এবারে কিন্তু ডেঙ্গি ভাইরাস 3 4 নম্বর দিয়ে হচ্ছে, এবং ধরে নেওয়া যায় যে এর আগে যারা ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন তারা কিন্তু 1 2 অথবা 3 দ্বারা হয়েছে, তারা যদি দ্বিতীয়বারের মতো ডেঙ্গি ভাইরাস 4 দিয়ে হন তাহলে তাদের অবস্থা গুরুতর হচ্ছে। এটা হচ্ছে একটা কারণ, এটা বেশ 2-1 মাস আগেই কিন্তু IDCR বা অন্যান্য যারা বিজ্ঞানীরা এটা গবেষণা করছেন তারা বলেছেন যে যে ডেঙ্গি 4 এটা বাংলাদেশে আগে খুব একটা দেখা যায়নি, ভারতে দেখা গিয়েছিল, এটি এবার দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে বৃষ্টি, ডেঙ্গি 3 এর বোধহয় বেশ খানিকটা প্রাদুর্ভাব ছিল, 4ও দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই যে বৃষ্টির যে প্যাটার্নটা এবার এবার এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, অক্টোবর মাসে বৃষ্টি ধীরে ধীরে কমে যাওয়ার কথা, কিন্তু আমাদের আবহাওয়া পূর্বাভাস বলছে যে বৃষ্টি আরো কিছুদিন চলবে। এই যে বৃষ্টি হওয়া মানে যে এডিস মশার প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পাওয়া,
এটা এটা রোধ করবার জন্য ব্যাপক সামাজিক আন্দোলন দরকার। ব্যাপক মানুষকে যদি পাড়ায় পাড়ায় গণকমিটি করে জনপ্রতিনিধি যারা পাড়ার যারা পরিচিত ব্যক্তিত্ব তারা সবাই মিলে যদি আমরা পরিচ্ছন্নতা অভিযান না করি, ডেঙ্গির যে প্রজনন ক্ষেত্রকে যদি আমরা বন্ধ করতে না পারি, এটা কিন্তু মানে যেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি সবই অস্থায়ী ব্যবস্থা। রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে যেন তাকে একটি মশা দংশন করে আরেকজনকে দংশন করে সেটা ছড়াতে না পারে। এডিস মশা এবং ডেঙ্গি রোগী মাঝখানে যদি আমরা দুর্ভিদ্য দেয়াল তুলতে পারতাম তাহলে হয়তো আমরা এক বছর নিয়ন্ত্রণ করতে পারতাম, কিন্তু সেটি কিন্তু কোনো জাদু মন্ত্র বলে সম্ভব না। ব্যাপক সামাজিক উদ্যোগ সরকারের অবশ্যই নেতৃত্ব দেওয়ার বিষয় আছে। সিটি কর্পোরেশন আমাদের জনগণের নির্বাচিত প্রতিষ্ঠান, তারা পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গি রোগীকে শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা, এই কাজটি যদি ব্যাপকভাবে একভাবে এক দুই বছর করা হয় তাহলে কিন্তু আমাদের শহরকে নিরাপদ রাখতে পারি। কলকাতা শহর কিন্তু আমাদের চেয়ে খারাপ অবস্থা ছিল, আজকে কলকাতা শহর আমি আমার যতটুকু জানা ডেঙ্গি থেকে নিরাপদই বলা যায়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে সবাই ঝাঁপিয়ে পড়ে সে ডেঙ্গিকে নিয়ন্ত্রণ করে, আজকে আমাদের নিরাপদ হওয়া দূরের কথা, এখন উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ছে। কারণ ডাক্তার মোস্তাক আমি এই জায়গাটাই আপনার কাছে আসছিলাম যে 50টি জেলা ইতিমধ্যে ছড়িয়ে গেছে এবং আমরা শুরুতে এমনটাই মনে করতাম যে ঢাকা শহরেই শুধুমাত্র হয়তো ডেঙ্গু আছে এবং কোন কোন জায়গায় আপনি বলছিলেন, কিন্তু এখন জেলা পর্যায়ে চলে গেল, আপনি বলছিলেন উপজেলা পর্যায়েও, সুতরাং মানে এটি তো এখন ব্যাপকতা পেল এবং বিস্তৃতি পেল, সেটি একটা অ্যালার্মিং বিষয় কিনা? হ্যাঁ নিশ্চয়ই, এটা বিরাট জনস্বাস্থ্য পাবলিক হেলথ এমার্জেন্সি, ইংরেজিতে বলি বাংলায় জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত পাকা দালান কোঠা, পাকা রাস্তাঘাট, গাড়ি আমাদের, ফলে রোগী এবং এডিস মশা দুটোর প্রজনন এবং পরিচালন এই দুটোই কিন্তু এটা সহযোগিতা করছে। আমাদের দেশ ভৌগোলিকভাবে ছোট কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ইতিবাচক দিক আছে, ইতিবাচক দিক হচ্ছে সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে যায় আর এডিস মশা মানুষের সাথে সাথে এডিস মশার সাথে ছড়িয়ে পড়ছে। কাজেই এটা যদি আমরা দ্রুত এটাকে আমরা সামাল দিতে না পারি, ঢাকা শুধু নয় উপজেলা পর্যায় পর্যন্ত বা এমনকি কোনো কোনো ইউনিয়ন পরিষদ এলাকা যেখানে এই যে পাকা রাস্তাঘাট, পাকা বাড়িঘর, গাড়ি ঘোড়া যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সেখানে এডিস মশা ছড়িয়ে পড়া এবং সেই সাথে ডেঙ্গি রোগীর মাধ্যমে ডেঙ্গি ছড়িয়ে পড়া একটা সমূহ বিপদ রয়েছে। আরেকটা হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া আমাদের যখন হয়েছে 2018 সালে, এটা আবার চলে আসা কিন্তু একটা আশঙ্কা আছে। চিকুনগুনিয়াও কিন্তু আপনার এডিস অ্যালবোপিকটাস দ্বারা ছড়ায়, সেটি হয়তো একটু মফস্বল ধরনের শহরে সেটি ছড়ায়, কিন্তু এডিস যে এডিস এজিপ্টি যেটা ডেঙ্গু ছড়াচ্ছে তার পাশাপাশি অ্যালবোপিকটাসও থাকে। তাই আমাদের আরো একটি বিপদ হবে সারা দেশে এবার যদি কিছুদিন পরে বা এক দুই বছরের মধ্যে এই আপনার এটা ছড়ায় চিকুনগুনিয়া, আমরা খুব বিপদে পড়বো। আরেকটা হচ্ছে জিকা ভাইরাস। এই জিকা ভাইরাসের বাহক কিন্তু এডিস মশা। জিকা ভাইরাস বাংলাদেশে হয়তো একটা কালে ভদ্রে পাওয়া গিয়েছিল, পুরনো সেই নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে, এটাও কিন্তু জিকা ভাইরাস যদি সঞ্চারিত হয় বিশেষ করে আমাদের গর্ভবতী নারীরা তাদের যে গর্ভস্থ শিশু তাদের মস্তিষ্ক ক্ষুদ্রাকার হওয়ার একটা আশঙ্কা আছে, কাজে এটারও কিন্তু একটা বিপদ রয়েছে। আমাদের দ্রুতই এডিস মশা নিয়ন্ত্রণ করা এবং ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা করে ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনা এটা খুবই জরুরি। এটি আসলে জরুরি। ডাক্তার লেন চৌধুরী আপনার কাছে আসি, যেটি আরবানাইজেশন একটা বড় ফ্যাক্টর, মানে ঢাকাতে আমরা আগে চিন্তা করতাম সেটি এখন জেলা পর্যায়ে, এবং বলছিলেন ডাক্তার মোস্তাক এবং আমিও দেখছিলাম গণমাধ্যমের প্রতিবেদনে যে এখন যেহেতু আরবানাইজেশন সব জায়গায় হচ্ছে, উন্নয়নের জায়গাটাও তো আমরা যাচ্ছি, অর্থাৎ এডিস মশার প্রজননের ক্ষেত্র আমরা তৈরি করছি সারা দেশব্যাপী, সুতরাং আপনি কি কার্যক্রম এটি নিয়ন্ত্রণের যে কার্যক্রম সিটি কর্পোরেশনের কথা যদি বলেন, ঢাকা শহরে বলেন, সেটি আপনি কেমন লক্ষ্য করছেন? আচ্ছা, প্রথম কথা, এডিস মশা এবং ডেঙ্গু এটি ছড়িয়ে পড়ার যে বিষয়টি এটি কিন্তু বদলে গিয়েছে চিত্রপট, এটি আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে ডক্টর মোস্তাক যথার্থই বলেছেন যে এডিস মশার দুটো ধরন, একটি হচ্ছে এডিস ইজিপ্টাই যেটাকে আমরা বলতে পারি শহরে গৃহবাসী মশা, আরেকটি হচ্ছে এডিস অ্যালবোপিকটাস যেটাকে বলা যায় হচ্ছে বন্য এডিসের বন্য মশা। এই জায়গায় একটু ভিন্নতা আছে। 2019 আগে শুধুমাত্র গৃহবাসী যে এডিস মশা মানে ইজিপ্টাই এটি দ্বারা ডেঙ্গু ছড়াতো, কিন্তু 2019 মহামারীর মধ্য দিয়ে কিন্তু যখন কোনো মহামারী হয়
অ্যালবোপিকটাস বা বন্য ইডিস মশা যেটি বনে বাজারে থাকে, এরাও কিন্তু ডেঙ্গুর বাহক হয়ে যায়। এবং এগুলো হয় কি, গাছের কোটরে দুই গাছের মাঝখানে যে জায়গা থাকে সেখানে যে পানি জমে থাকে বৃষ্টির, সেখানে কিন্তু এরা বংশবৃদ্ধি করে। এখন গ্রামে কি হচ্ছে, গ্রামে কিন্তু শহরে অনেক কিছু নাই, তারপরে হচ্ছে ডেঙ্গি। কীভাবে হচ্ছে, সেটি হচ্ছে এই অ্যালবোপিকটাস সেখানে ছড়াচ্ছে। তার মানে এখন মশা নির্মূল করতে গেলে আমাদের কিন্তু দুইটি থেকে ছড়ালে কি ভয়াবহতা একই রকমের? হ্যাঁ হ্যাঁ, ভয় একই রকম, কিন্তু ঝামেলা হচ্ছে দমন নির্মূল করতে গিয়ে। কারণ শহর এলাকায় আপনি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে, যেটি 2019 আগে করলে আপনি এটাকে থামাতে পারতেন, কিন্তু এখন কিন্তু চারপাশের মানুষের বসবাসের চারপাশে যে গাছপালা এবং বন্য এলাকা সেখানেও তো হচ্ছে, সেখানেও তো এখন করতে হবে। তার মানে ব্যক্তি সচেতন হলে যে সব জায়গা, তার মানে এখনকার কৌশলটা হবে ব্যক্তি নিজে সচেতন হবে, তার বাড়িঘরটা পরিষ্কার করবে, ইসমাইলি যে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো দুই বাড়ির মাঝখানে সেগুলো ব্যক্তি এবং স্থানীয় সরকার মিলে করবে, আর পাবলিক স্পেস অর্থাৎ মাঠ ঘাট ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো সরকারের বা স্থানীয় সরকারের পক্ষ থেকে করতে হবে, এবং মানুষের বস্তির চারপাশে যে বন বাঁধার গাছপালা সেখানে কিন্তু একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমরা মশাকে নির্মূল করতে চাই তাহলে সরকারি, স্থানীয় সরকার, এনজিও, যুবক, ছাত্র, স্বেচ্ছাসেবী এদেরকে যুক্ত করে অর্থাৎ জনসম্পৃক্ত একটি কার্যক্রম করতে হবে। এবং সেটা কিন্তু করতে হবে, যেমন ধরা গেল ঢাকা মহানগরে একই দিনে সবগুলো ওয়ার্ডে একই সাথে কিন্তু মশা মারার ওষুধও ছেটাতে হবে, আবার যেখানে যেখানে মশা থাকতে পারে অর্থাৎ গাছপালা এবং প্রাইভেট স্পেস মানে ব্যক্তিগত জায়গা সবগুলো জায়গা এবং পাবলিক স্পেস সব জায়গায় কিন্তু একত্রে মশা মারার ওষুধ ছেটাতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। যদি এটি হয় যে ঢাকাতে আমরা ধরা গেল তিন দিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে এই কাজটি করি, এবং একই সাথে ঢাকার আশেপাশে যে সন্নিহিত যে এলাকাগুলো সেখানেও যদি একই কাজ করি তাহলে কিন্তু মশা স্থানান্তরের সুযোগটা পাবে না। আচ্ছা, ধরা গেল সারা দেশে ভোটের মানে পাবলিক ইলেকশনের মতো যদি আমরা তিন দিন বা সাত দিন এরকম সারা দেশে তিন দিনের ক্র্যাশ প্রোগ্রাম নাই, চলো মশা মারি, ডেঙ্গু দূর করি, চিকনগুনিয়া দূর করি, জিকা দূর করি, তিন দিনের যদি একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া যায় একত্রে সব জায়গায় তাহলে কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে দিন রাতের একটি বড় বিষয়। এবং এখন পর্যন্ত আমরা জানি যে এডিস মশা দিনেই কামড়ায়, কিন্তু ঢাকা শহরে এমন কিছু জায়গা আছে, আমাদের অফিসের কথাই যদি আপনি চিন্তা করেন, এখানে আসলে দিন রাতের কোনো পার্থক্য নেই। ঢাকা শহরের অধিকাংশ অনেক বড় বড় অট্টালিকার মধ্যে যারা অফিস করে সেখানে দিন রাতের কোনো আসলে পার্থক্য নেই, সেই ক্ষেত্রে সচেতনতা কীভাবে করা যায়? দেখুন, একটা ব্যাপার আমাদের মনে রাখতেই হবে, শহরগুলিতে গৃহবাসী যে মশাটি অর্থাৎ ইজিপ্ট এডিস ইজিপ্টাই দিন এবং রাত, কিছু জায়গায় তো আসলেই দিন রাতের কোনো পার্থক্য নেই। ঢাকা এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল বিমানবন্দর দিন রাত তো এক, বড় অফিসগুলো এক, এখানে কিন্তু দিন রাতের কোনো বিষয় নেই। মশাগুলো যেসব জায়গায় থাকে অন্ধকার খানাখন্দে যেগুলো থাকে এরা বেরিয়ে এসে যে কোনো সময়ই কামড়াতে পারে, ফলে শুধু সকালে এবং বিকেলে কামড়াবে এটা ভাবার দরকার নেই, মাঝরাতেও কামড়াতে পারে। যদি যেসব জায়গায় দিন রাত্রির পার্থক্যটা একবারে দৃশ্যমান সমান সেই ক্ষেত্রে দিন রাত্রির থিওরিটি কাজ করবে। অতএব এডিস মশা নির্মূলের জন্য আমাদেরকে 24 ঘন্টাই সচেতন থাকতে হবে, বিশেষ করে যদি কারোর ডেঙ্গু হয় আমরা কি করব, মশা এবং রোগীর মাঝখানে একটি বাধা গড়ে তুলব, মশারই সবচেয়ে ভালো। একদমই তাই। আচ্ছা, দ্বিতীয়ত বাচ্চাগুলো যারা খেলে, এবং আমরা জানি বাচ্চাদের শরীর থেকে যে জাতীয় অক্সিজেন এবং কার্বন বের হয় এগুলো মশাকে বেশি আকর্ষণ করে, অতএব বাচ্চাদের খেলার জায়গাটা দিনের বেলা যদি ছোটো বাচ্চাকে আমরা খেলতে দিই মশারি টানিয়ে তার ভেতরে দিতে হবে অন্তত ডেঙ্গু প্রবণ জায়গাগুলিতে। এবং দেখুন বিষয়টা কোন জায়গায় চলে গিয়েছে, ঢাকার চেয়ে কক্সবাজারে ডেঙ্গু রোগী বেশি। কেন? রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে গিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলো খুব জনবহুল জায়গা, চারপাশে গাছগাছটা রয়েছে, এবং কক্সবাজার তো চারপাশে গাছও রয়েছে আবার জনবহুলও, সব মিলে কিন্তু মানে এখনকার ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণের জন্য মশা নির্মূলের জন্য পরিকল্পনাটা কিন্তু আরেকটু বৃহত্তর, আরেকটু ভিন্ন রকম হতে পারে। কিন্তু আমরা সবাই আমরা এই যে থেকে ডাক্তার মোস্তাক হোসেন এবং ডাক্তার লীলন চৌধুরী যেটি বলছিলেন, আপনি একটু আরেকটু যদি পরিষ্কার করেন যে এখনকার যে নিয়ন্ত্রণের কৌশল, এবং উনি বলছিলেন যে আরেকটি প্রজাতি আছে যেটি শুধুমাত্র পরিষ্কার পানি, গাছের টব, ফ্রিজের নিচে জমা হচ্ছে, এই এরকম না,
অর্থাৎ এই যে বললেন যে দুইটি গাছের মাঝখানে এই এরকম একটা প্রজাতিও আছে, সেটি তো আবার সারা দেশ জুড়ে সেই প্রজাতির সংখ্যা বেশি হওয়াটা স্বাভাবিক। অর্থাৎ নিয়ন্ত্রণের জায়গায় একটু পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, পরিকল্পনার পরিবর্তন দরকার কিনা? ঠিকই বলেছেন যে চিকুনগুনিয়ার বাহক যে অ্যালবোপিকটাস, সেটি কিন্তু নোংরা পানিতে বা গাছের কোটরেও জন্ম লাভ করতে পারে। কাজে এখন এখানে একটা ব্যাপক সামাজিক আন্দোলন ছাড়া আমরা কিন্তু এই মশা থেকে মুক্তি পাবো না। আমাদের এখানকার যে আবহাওয়াটা, সেই আবহাওয়া হচ্ছে ইংরেজিতে ট্রপিক্যাল আবহাওয়া বলে, যে এখানে আমাদের কিছু গরম কিছু ঠান্ডা, চরম গরম নয় বা চরম ঠান্ডাও নয়, এই সমস্ত তাপমাত্রায় এই যে মশা মাছি ছারপোকা এগুলো জন্ম লাভ করে। এই যে ইউরোপে কিছুদিন আগে তাপদাহ বয়ে গেল, সেখানে তো আমরা কোনো মানে মশা মাছি বা ছারপোকা দেখছি না। প্রধান কারণ হচ্ছে তাদের পরিচ্ছন্নতা, দ্বিতীয় কারণ হচ্ছে জলবায়ু, সেখানকার যে চরম ঠান্ডা সেখানে এগুলো জন্ম লাভ করা এবং বংশবৃদ্ধি করা কঠিন। কাজে এগুলো আমাদের এখানকার তাপমাত্রাতে এটা নিয়ন্ত্রণ করবার জন্য ব্যাপক সামাজিক উদ্যোগ দরকার। আমাদেরই তাপমাত্রার মতো দেশ তো আরো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, সেখানে কিন্তু আমাদের মতোই তাপমাত্রা বরং একটু বেশি। সেখানে কিন্তু আমরা পরিচ্ছন্ন শহর দেখছি, পরিচ্ছন্ন জনপদ দেখছি। ডাক্তার মোস্তাক, আরেকটুখানি যদি একটু বিনয়ের সাথে বলি, সেটি হলো যে এই যে ডেঙ্গু জ্বর, সেটি তো বিশ্বের প্রায় 50টির বেশি দেশেই তো আছে এবং আমি দেখছিলাম তার মধ্যে সিঙ্গাপুরও আছে। অর্থাৎ সেখানকার আপনি বলছিলেন যে পরিচ্ছন্নতা কার্যক্রম তো অনেক বেশি উন্নত, তারপরেও সেখানে আছে, মানে কি অবস্থায় আছে সেই দেশগুলোতে? সেক্ষেত্রে হ্যাঁ, ডেঙ্গি শনাক্ত হচ্ছে, এটা ঠিক, ডেঙ্গি শনাক্ত হচ্ছে, সেখানে এডিস মশা আছে, কিন্তু তারা দ্রুত সেটা শনাক্ত করে চিকিৎসার আওতায় নিয়ে আসার ব্যবস্থা আছে। ইউরোপের ভূমধ্য সাগরীয় তীরবর্তী যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু ডেঙ্গি আছে, ফ্রান্সের সেই শহর যেটা তীরে, ইটালিতে তো সেই প্রায় তিন দিকেই ভূমধ্য সাগর, সেখানেও ডেঙ্গিটা আছে, কিন্তু বাংলাদেশে মতো ভারতের মতো এত ব্যাপক আকারে কিন্তু সেখানে নেই। তারা সেখানে দ্রুত শনাক্ত করে তারা একেবারে ক্র্যাশ প্রোগ্রাম করে, যেখানে ডেঙ্গি রোগী পায় তার চারপাশে তারা এই মশক নিয়ন্ত্রণ ভেক্টর কন্ট্রোল তারা খুব দ্রুতই করে ফেলতে পারে এবং সেটা ব্যবস্থাটা এখনো আছে। কাজে আমাদের এরকম ব্যাপক সামাজিক উদ্যোগ এবং এক্ষেত্রে আমাদেরকে আমাদের টাকা খরচ করতে হবে। আমাদের মানুষের স্বাস্থ্যকে যদি নিরাপদ রাখতে পারি তাহলে এখানে যে খরচটা হবে আমরা তা অনেকগুণ বেশি মানে উৎপাদনশীলতা দিয়ে এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড দিয়ে আমরা পুষিয়ে নিতে পারবো, সেটা সেটা প্রমাণ হয়েছে জনকল্যাণমুখী রাষ্ট্র যেগুলো রয়েছে। এক্ষেত্রে কিন্তু গুরুত্বটা দিতে হবে এবং মানুষকে সম্পৃক্ত করতে হবে, এই গুরুত্ব দিয়ে যারা জনগণের প্রতিনিধি তাদেরকে এই বিষয়টাকে তারা নিজেরা যেন এই বিষয়ে এগিয়ে আসতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। শুধুমাত্র নির্দেশ দিয়ে বা সরকারি কর্মকর্তা দিয়ে বা একা স্বাস্থ্য বিভাগ বা এটা কিন্তু সম্ভব না, বা সিটি কর্পোরেশনে যারা কাজ করছেন চাকরি করছেন তাদের দিয়ে সম্ভব না। আমরা যদি একবার ডেঙ্গিকে সীমিত করে আনতে পারি তাহলে কিন্তু আমরা সিঙ্গাপুরের মতো যখনই ডেঙ্গি রোগী পাওয়া যাবে আমরা দ্রুত তাকে শনাক্ত করে আমরা চিকিৎসার মধ্যে নিয়ে আসতে পারবো বা সেই এলাকায়। ডাক্তার মোস্তাক, আরেকটি বিষয় যে আপনাদেরই পরামর্শ বা আপনাদেরই গবেষণার জায়গা থেকে আমি একটি বিষয় দেখছিলাম যে ঢাকা শহরের ক্ষেত্রেও বলা হচ্ছে যে ওয়ার্ড অনুযায়ী যদি হটস্পট তৈরি করা যায়, অর্থাৎ চিহ্নিত করা যায় কোন এলাকাগুলোতে বেশি এবং সেগুলোকে যদি আইসোলেশনে নিয়ে ক্রাশ প্রোগ্রাম চালানো যায়, সেই পরামর্শ তো নিশ্চয়ই আছে আপনার? হ্যাঁ, প্রতি বছরই কিন্তু রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু আপনার যে কীটতাত্ত্বিক যে নজরদারি, ইংরেজিতে এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্স তাদের করে এবং এখানে যারা এন্টোমোলজিস্ট আছেন স্বাস্থ্য অধিদপ্তরের বাইরেও তারা এখানে যুক্ত থাকে। সেক্ষেত্রে কিন্তু মানে যদিও তারা র্যান্ডম বা দৈবচয়ন ভিত্তিতে নমুনা সংগ্রহ করেন সেখান থেকে একটা চিত্র পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা করলেও কিন্তু কমে যায়। বা আমাদের যে যারা কীটতত্ত্ব বিশেষজ্ঞ তারা জানেন যে কোন জায়গা থেকে ডেঙ্গি মশা এডিস মশা বেশি হতে পারে। অনেকগুলো সরকারি বিল্ডিং, থানাতে অনেক গাড়ি সিজ করে রাখা হয়, সেই গাড়িতে বৃষ্টি পানি পড়ে সেগুলো পরিষ্কার করার কেউ নেই, কারণ ওই গাড়িগুলো তো বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি অফিসের ছাদ বা সরকারি আবাসন কোয়ার্টারের ছাদ, সেখানে পানি জমে থাকে, সেগুলো কে পরিষ্কার করবে? ব্যক্তিগত বাড়ির ছাদ পরিষ্কার করার জন্য ঢাকা সিটি উত্তর কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উনি কিন্তু উত্তর দিয়েছিলেন কয়েক বছর আগে যে প্রত্যেক বাড়ির ছাদে গিয়ে দেখেছেন সেখানে পানি জমে আছে কিনা, এডিস মশার লার্ভা আছে কিনা, কিন্তু সরকারি ভবনের ছাদ তো এগুলো দেখা দরকার। থানার পাশে অনেক গাড়ি পড়ে আছে, সেই গাড়ির মধ্যে পরিত্যক্ত গাড়ি পানি জমে রয়েছে,
এগুলো যেগুলো সরকারি এবং যেগুলো নতুন কনস্ট্রাকশন বিল্ডিং ঢাকা শহরে জড়িত সেগুলো 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 আমাদেরকে যদি আমরা এভাবে হটস্পট গুলো কোনটা হতে পারে এটা আমাদের যারা কীটতত্ত্ব বিশেষজ্ঞ তারা কিন্তু বলেছে প্রয়োজন হচ্ছে এখানে সমস্ত আমাদের জনবল সম্পদ সবকিছু জরুরি ভিত্তিতে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম যে ইংরেজিতে বলি আমরা 2-3 বছরের ভিতরে ডেঙ্গু নির্মূল করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার যত সম্পদ প্রয়োজন আমরা করব তাহলে কিন্তু এরপরে আমরা বছরের পর বছর এরকম জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিচ্ছিন্নভাবে হবে সেটা আমরা মোকাবেলা করতে পারবো ডাক্তার লালন চৌধুরী আরেকবার আপনার কাছে আসি সেটি হলো কালকে আমি দেখছিলাম ওষুধ যে ছেটানো হয় সিটি কর্পোরেশন আমরা ঢাকা শহরে যেটি দেখি তার মাধ্যমে আসলে 25% নিয়ন্ত্রণ করা সম্ভব মানে খুব শতাংশের হারে তো অনেক ব্যাপক কিছু নয় এবং আমরা প্রতি মুহূর্তে এই শব্দগুলো শুনছি এবং কিছু মানুষ হয়তো তারা নিন্দা করাতেই অভ্যস্ত বলছে যে এর মধ্যে পেট্রোল থাকে অর্থাৎ কাজের কাজ কিছু হচ্ছে না আমরা বিশ্বাস করতে চাই কালকে একজন জনপ্রতিনিধি ছিলেন উনি বলছিলেন ওষুধ নিয়ে প্রশ্ন করার চেয়ে ব্যক্তি সচেতনতার জায়গাও গুরুত্বপূর্ণ কিন্তু ওষুধে তো খুব শতাংশের হারে তো খুব বেশি নিয়ন্ত্রণ হচ্ছে না তাহলে আসলে আচ্ছা বিষয়টা তো সবগুলো উপায় তো একত্রে কাজে লাগাতে হবে যে ওষুধটা ছড়ানো হয় বা ছিটানো হয় এটিকে তো কার্যকর হতে হবে আমরা তো গত প্রায় 2 দশক যাবৎ একটি অভিযোগ শুনে আসছি সাধারণ মানুষ নানাভাবে বলছে যে ওষুধটা কাজ করে না যদিও কর্তৃপক্ষ তারা বলছে কাজ করে এবং যারা সাধারণ মানুষ বলে যেখানে স্প্রে করে গেল সেখানে দিব্যি মশা উঠছে দেখছে পাচ্ছি একটিও মারা যাচ্ছেন এটি একটি ব্যাপার দ্বিতীয়ত শুধু মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নির্মূল করা যাবে এটি তো ভাবার কোনো বিষয় না যেমন ধরুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বা আমাদের প্রতিবেশী কলকাতার সাথে ঢাকার পার্থক্যটা কোথায় দুটো জায়গায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা যখন বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 1000 দিয়ে হিসেব করছি কলকাতায় তখন 400 রোগী হওয়াতেই হইচই লেগে যায় অথচ আমাদের হাসপাতালে আজকেও কিন্তু 2000-এর বেশি রোগী ভর্তি রয়েছে ব্যাপারটা কেন ঘটলো ব্যাপারটা কিন্তু আপনি যেটাকে হটস্পট বললেন অর্থাৎ যেখানে ডেঙ্গু রোগী পাওয়া গেল একজন তার চারপাশের পুরো জায়গাটাতে একটা ক্র্যাশ অভিযান চালানো হলো ক্র্যাশ অভিযান শুধু ওষুধ ছিটিয়ে না ওখানে মশার সম্ভাব্য আবাসস্থল প্রজনন সেগুলোকে ধ্বংস করা হলো এবং এরপরে যখন নিয়ন্ত্রণে আসার পরে তখন তো মাঝে মাঝে ছোট ছোট জায়গায় হয় দ্রুত সেটা নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু আমরা তো ওই জায়গাটায় কখনো যাইনি আমরা একবার দেখলাম আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার সামনে ফগার মেশিন হাতে যেন সেনাবাহিনীর একটা কমান্ডো দল লেফট রাইট করতে করতে মশা মারতে যাচ্ছে সেরকম আসলে মশা মারা গেল না কারণ শুধু ফগিং করলেই যে মশা মারা যাবে তা না তো এর সাথে তো অনেকগুলো বিষয় জড়িত দেখুন দুর্গাপূজার ছুটি স্কুলগুলো 3-4 দিন ছুটি কলেজগুলো আচ্ছা এই যে বৃষ্টি হলো আজকের বৃষ্টি সকালের বৃষ্টির কথা বলছি নানা জায়গায় কোনায় কোনো জমে থাকবে স্কুল কলেজ মাদ্রাসা এসব জায়গায় সেখানে কে পরিষ্কার করবে সরজমিনে তদন্ত করলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি অধিকাংশ জায়গায় কিন্তু পানি পরিষ্কার করার লোক নাই কারণ বন্ধ তো সব কিছু তাহলে কি দাঁড়াবে মানে ভাবনার মধ্যে ওই জায়গাগুলো আসলে নাই আসলে ভাবনার মধ্যে থাকে যারা প্ল্যান করে সেখানে আছে কিন্তু পরিকল্পনাটাকে তো এক্সিকিউশনের জায়গার কথা সেই জায়গাটায় থাকে না বলেই কিন্তু সাধারণ মানুষের যে অভিযোগ যে ওষুধগুলিতে মশা মারা যায় না এবং অভিযোগ কিন্তু আজকের না অনেকদিন আগে আচ্ছা এর পাশাপাশি একটি কথা তো পরিষ্কার জনসাধারণকে যদি যুক্ত করা না যায় এই কাজে তাহলে একপাক্ষিক কাজে হবে না তো এটা তো বহুপাক্ষিক কাজ স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার জনসাধারণ এনজিও স্বেচ্ছাসেবী সবাইকে তো যুক্ত করতে হবে আচ্ছা যদি এমন হয় ধরা গেল আজকে অক্টোবরের 3 তারিখ অক্টোবরের 7 তারিখে বা 10 তারিখে ঢাকা সিটি কর্পোরেশনের দুটো সিটি কর্পোরেশনের সমস্ত কর্মী যারা অফিসার সহ সবাই স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানানো হলো তারা স্বেচ্ছাসেবী হিসেবে আসুক ঢাকাতে যতগুলো এনজিও কাজ করে এর বাইরে সরকারি বেসরকারি আনসার ভিডিপি পুলিশ সবাইকে আহ্বান করা হলো যে আসুন এই দিনটিতে আমরা যার যার জায়গাটা পরিষ্কার করব এবং সিটি কর্পোরেশন ওষুধ ছিটানোর কাজটি একত্রে সব জায়গায় শুরু করুক কি ঘটবে বলুন তো উত্তর সিটি কর্পোরেশন মেয়র অফিসে শনিবার দিন ঠিক করেছিলেন সেটি আসলে কতটা অগ্রগতি পেয়েছে আমি সবগুলো জায়গায় এতে কি হবে 25% ওষুধ ছিটানোতে কাজ হলো এডিস মশার আবাসস্থলটা
একশো ভাগের জায়গার অন্তত 90-95% ধ্বংস করা হলো এবং বাড়িঘর, ইসমাইলি স্পেস, পাবলিক স্পেস অধিকাংশ জায়গা পরিষ্কার করা হলো। পরপর তিন দিন যদি কাজটি করা হয় বলুন তো কি দাঁড়াবে? মশার জন্মের জায়গাটাই থাকবে না, আর যেগুলো জীবন্ত মশা ফগিং করার কারণে মরে যাবে, লার্ভিসাইড সেটানোর কারণে শূককীটগুলো মারা যাবে, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় আসতে পারবো। আমি প্রতি বছরই স্বপ্ন দেখি গত কয়েক বছর যাব যে এই কাজটি শুরু করা হোক। এবং একবার তো আমি এভাবেই বলতাম যে এই কাজটি যেহেতু নগর পিতাগণ করছে না, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ডাক দিলে সবাই শুনে, তিনি অন্তত ডাক দিন, অন্তত একটা জায়গায় দাঁড়াক আর কি। সেটি আসলে প্রত্যাশা। ডাক্তার মোস্তাক হোসেন, আর আরেকটি বিষয় শেষের দিকে আমরা আলোচনা করতে চাই, সেটা হলো চিকিৎসা পদ্ধতি। এবং বলা হয়ে থাকে যে প্যারাসিটামল এবং পানি, আমি দেখছিলাম আপনি পরিষ্কার করে বলবেন, এর মধ্যে অন্যান্য কোনো ওষুধের প্রয়োগ, অ্যান্টিবায়োটিক যদি হয় সেটি মারাত্মক ক্ষতিকর কিছু হতে পারে। আবার যেহেতু করোনা কিছুটা হলেও আছে, করোনা ডেঙ্গুর যদি একসাথে সম্মিলন ঘটে সেটিও মারাত্মক হতে পারে কিনা, চিকিৎসা পদ্ধতির বিষয়ে? জি, তার আগে একটু বলছি, এই যে মশা মারার জন্য যে রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে, ওষুধ না বলাই ভালো, কীটনাশক বললেই ভালো হয়। এবং বলেছেন যে এটা দু ধরনের কাজ, একটা হচ্ছে উড়ন্ত মশা যেটা অ্যাডাল্ট পূর্ণ বয়স্ক সেটা মারা যায়, যেটা স্প্রে করা হয়, ছিটিয়ে দেওয়া হয়, আর পানির উপরে যেটা ছেড়ে দেওয়া হয় সেটা যদি পেট্রোলও হয় বা কেরোসিনও হয়, তাহলে যে লার্ভাগুলো আছে, যে ডিম, সেগুলো অক্সিজেন না পেয়ে মারা যেতে পারে। যাই হোক, ওষুধটা না বলার জন্যই ভালো, আমি মনে করি ওষুধ বলবো না, করে ওষুধ তো মানুষের রোগ সারায়, এটা তো মশা মেরে দেওয়া। জি জি জি, চিকিৎসার বিষয়ে আপনি ঠিকই বলেছেন যে এখানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড একেবারেই খাওয়া যাবে না। এখানে জ্বর হলে প্যারাসিটামল আমরা দোকান থেকে নিয়ে খেতে পারি, বা আমাদের এটা আমাদের যদি অন্যান্য অসুবিধা হয় সেগুলো আমরা প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন দিয়ে প্রভাবিত করাতে পারি। তবে এমনকি ওরসেলের খাবার বিষয়েও কিন্তু আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, মুখে খাওয়া যেতে পারে কিন্তু স্যালাইন অবশ্যই, শুধুমাত্র দোকান যে ফার্মেসি আছে তার কথা অনুযায়ী স্যালাইন পুশ করা যাবে না। কাজেই এক্ষেত্রে প্রাথমিকভাবে যদি তাদের জ্বর থাকে, ব্যথা থাকে, তিনি প্যারাসিটামল খেতে পারবেন, প্রচুর পানি খাবেন, তরল খাবার খাবেন। কিন্তু পরিস্থিতি জটিল হয়, জ্বর যদি না কমে 3-4 দিনের মধ্যে এবং গায়ে যদি লাল লাল ছোপ হয়, সমস্যাগুলো অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এই আপনার কোভিড এর বিষয়ে তাই, অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে যারা ঘরে আছে মৃদু লক্ষণ যুক্ত, অ্যান্টিভাইরালও খাওয়া উচিত। অনেকগুলো ওষুধ বেরিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সন্তোষ প্রকাশ করেছে, এগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি যে কোনো অ্যান্টিভাইরাল খাওয়া যাবে না, স্টেরয়েড তো খাওয়াই যাবে না, প্যারাসিটামল খাওয়া যেতে পারে, কাশির জন্য অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে বা কাশির সিরাপও খাওয়া যেতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, স্টেরয়েড ডেঙ্গির জন্যও না বা কোভিডের জন্য, কোনো রোগের জন্য এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো খেলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আমাদের ডেঙ্গির বিষয়ে যদি আমরা অনুমানের উপর ওষুধ খাই, এটা রক্তের মধ্যে পরিবর্তন হওয়া এই রোগটা আমাদের খুবই গুরুতর অসুস্থতার জায়গায় নিয়ে যেতে পারে, যেটা আমাদের হয়তো কোনো সময় অনেকদিন আমাদের ভুগতে হতে পারে। এর কালকে আমি শুনছিলাম একজন চিকিৎসককে বলছিলেন, আপনি আরেকটু পরিষ্কার করবেন, যে বিশ্বব্যাপী কোথাও কোথাও ভ্যাকসিনেশনের এই ডেঙ্গু প্রতিরোধের কারণে ভ্যাকসিনেশনও ইন্ট্রোডিউস করা হচ্ছে, বিষয়টা আপনি কি বলবেন? ডেঙ্গির ভ্যাকসিন বেরিয়েছে কিন্তু এখনো ক্লিনিক্যাল ট্রায়াল সেটা কিন্তু সম্পন্ন হয়নি। যে আংশিক ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে এতে কিন্তু দেখা গেল ফিলিপিনে তারা প্রয়োগ শুরু করেছিল, বাংলাদেশেও প্রয়োগ করার এরকম একটা উদ্যোগ ছিল, ফিলিপিনে বেশ কিছু শিশু মারা যায়, পরে দেখা গেল যে এরা হয়তো আগে ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। কাজে এখানে বেশ কিছু জটিলতা আছে, যে যারা আগে ডেঙ্গি আক্রান্ত হয়েছে তাদের ভ্যাকসিন দেওয়া যাবে কি যাবে না, যাদের ডেঙ্গি আক্রান্ত হয় তাহলে অনেকে তো বলতেই পারবে না তারা ডেঙ্গি আক্রান্ত হয়েছে কিনা, তাহলে পরীক্ষা করে নিতে হবে যে শিশুরা, তাদের দেহে ডেঙ্গির অ্যান্টিবডি আছে কিনা, অ্যান্টিবডি যদি না থাকে তখন তাকে টিকা প্রয়োগ করা যাবে। এই সেফটি হয়তো ডেঙ্গি সেটা ঠেকাতে পারবে ভ্যাকসিনটা, কিন্তু মানব দেহের জন্য যদি এটা নিরাপদ না হয়, নিরাপদ প্রমাণিত না হলে কিন্তু সে টিকাটা গণ আকারে দেওয়া যায় না। যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু কিছু জায়গায় দেওয়া হচ্ছে বটে, কিন্তু এটি ব্যাপক আকারে যেখানে ডেঙ্গির সংখ্যাটা বেশি সেখানে কিন্তু এখনো সেখানে সেই সব দেশের বিজ্ঞানীরা অনুমোদন দেননি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়ে অনুমোদন দেয়নি। বাংলাদেশের যে কমিটি আছে তারা কিন্তু বলেছে না, আমরা এটা পুরোপুরি নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের শিশুদেরকে
এই ভ্যাকসিন প্রয়োগ করে হিতে বিপরীত করতে চায় না, এটা ফিলিপিনে দেখা গেছে। আমরা সময় থাকলে হয়তো এক মিনিটের জন্য আপনাকে থাকবো ডাক্তার লিঞ্চ। শিশুদের বিষয়ে যেটা উনি শেষ করলেন, এবং আমাদের শিশু হাসপাতাল ঢাকা শিশু হাসপাতালেও কিন্তু বেশ কিছু আক্রান্ত ডেঙ্গু আক্রান্ত দেখা যাচ্ছে, তাদের জন্য এক্সট্রা কেয়ারের জায়গাটা কি হতে পারে? এক্সট্রা কেয়ার যেমন শিশু এবং মশা এর মাঝখানে একটি বাধা তৈরি করতে হবে, দেয়াল তৈরি করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি শিশুদেরকে মশারির ভেতর রাখা হয়, আর যাদের জ্বর হবে তাদেরকে মশারির ভেতর রাখতে হবে। আমেরিকাতে সেটা যদি বাচ্চারা তো স্কুলে যাচ্ছে, আচ্ছা একদম আপনি প্লে গ্রুপ থেকে শুরু করে সকল বাচ্চাই যাচ্ছে, সেই ক্ষেত্রে স্কুলটাকে মশা মুক্ত রাখতে হবে, অর্থাৎ সেখানে নিয়মিত বড় বয়স্ক মশা মারার জন্য ওষুধ স্প্রে করতে হবে, এবং যেসব জায়গায় পানি আছে সেখানে লার্ভিসাইড বা শুকো কীট মারার ওষুধ ছড়াতে হবে। আমেরিকাতে ইদানিং 9 থেকে 16 বছরের বাচ্চাদেরকে কিছু কিছু রাজ্যে অঙ্গরাজ্যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে FDA এখনো সবার জন্য স্বীকৃতি দেয়নি, WHO স্বীকৃতি এটাকে দেয়নি। আমাদের মনে রাখতে হবে এখন যে জ্বরটা হচ্ছে, জ্বরের কিন্তু 4টা প্রধান কারণ, একটি করোনা, দ্বিতীয়টি হচ্ছে ডেঙ্গু, তৃতীয়টি হচ্ছে সাধারণ ভাইরাস জ্বর, চতুর্থটি হচ্ছে বিশেষ ধরনের জ্বর যেমন টাইফয়েড, ম্যালেরিয়া, শ্বাসতন্ত্র ইনফেকশন ইত্যাদি। অতএব এই সময়ে যারই জ্বর হোক না কেন, আমাদের পরামর্শ থাকবে সে জ্বরটাকে অবহেলা না করে সে ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তার এক দুটো পরীক্ষা করে নিশ্চিত করবে কোন ধরনের জ্বর। আরেকটা ক্ষেত্রে আমরা দেখছি অনেকেই জ্বর হলো প্যারাসিটামল বাসায় বসে খেলো, 3 থেকে 4 দিন পরে জ্বরটা ছেড়ে গেল, তারপরে সে দুর্বলতা বোধ করলো, সে কিন্তু ডাক্তারের কাছে যায়নি। এসব রোগীদের ক্ষেত্রে আমরা বলবো ডেঙ্গুর প্রধান বিপদটা কিন্তু জ্বর ছেড়ে যাওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে হয়। অতএব যদি কারোর শরীরে জ্বর থাকলো, 2 দিন বা 3 দিন প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরে সে ভালো হয়ে গেল, কিন্তু জ্বর ছেড়ে যাওয়ার পরে তার প্রচণ্ড দুর্বল লাগা শুরু করলো বা অস্বস্তি লাগা শুরু করলো, তাকেও কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, কারণ প্ল্যাটিলেট ভাঙা, প্ল্যাটিলেট কাউন্টিং এর মানে কোন সময়টা সে করবে, আসলে ওই সময়টা প্ল্যাটিলেট বেশি কমে যায় এবং শরীরে আমরা বলি ফ্লুইড লিকেজ সেটা তার শুরু হয়, এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত হয় কি, ডেঙ্গু শক সিন্ড্রোমগুলো কিন্তু এই সময়ই শুরু হয়, অতএব অবহেলা করা যায়, জ্বরের পরে অবহেলা করা যায়, ভালো হয়ে যাওয়ার থাকে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা সবচেয়ে জোর দিই শরীরে পানীয় তরল পদার্থের ভারসাম্যটা রাখার জন্য, এমনিতে ধরুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ কম বেশি 2.5 লিটারের মতো পানি খাবে, জ্বরের সময় জ্বর শরীর যখন গরম থাকে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্প হিসেবে বের হয়ে যায়, সেক্ষেত্রে এই 2.5 লিটারের সাথে 1.5 থেকে 2 লিটার আমরা যোগ করবো, অর্থাৎ 4 থেকে 4.5 লিটার পানি, এর মধ্যে 1 থেকে 1.5 লিটার ওরসালাইন হলে ভালো হয় এবং অন্যান্য তরল খাবার দিয়ে আমরা এটা দেবো। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা তাজা ফল শাকসবজি দেবো, এবং জ্বরের সময় যখন শরীর ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরে কতগুলো ক্ষয় হয়, এই ক্ষয় পূরণের জন্য আমরা প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি দেব, এবং একই সাথে সাধারণ খাবার দাবার, বিশ্রামে থাকতে হবে, বিশ্রামে থাকলে শরীরের ক্ষয়টা কম হবে। এটি হচ্ছে মানে বিশ্রাম, ফলমূল, শাকসবজি, সাধারণ স্বাভাবিক খাবার এবং জলীয় পদার্থ বেশি পরিমাণে খাওয়া, এবং বেশি সেটা কিন্তু ওই হিসেবে, তো এই ভারসাম্যটা যদি বজায় রাখতে পারি তাহলে কিন্তু ডেঙ্গি নিয়ে ভয় নাই। একটা ব্যাপার মনে রাখতে হবে, কখনো কখনো প্ল্যাটিলেট 20,000 বা 30,000 আসতে ডেঙ্গু রোগী নিজে এবং তার পরিবারের লোকজন প্রায় পাগলের মতো হয়ে যায় রক্ত দেওয়ার জন্য, সেটাও কিন্তু দরকার নাই। আমরা চিকিৎসকের আমাদের চিকিৎসকরা ইতিমধ্যেই কিন্তু ডেঙ্গু এবং করোনা দুটো চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু তারা যথেষ্ট যোগ্যতা অর্জন করেছে, তারা খুব চমৎকারভাবে এটাকে, সুতরাং ভীতির আসলে জায়গা যাওয়ার দরকার নেই। জি, আমরা শেষ করতে চাই ডাক্তার মোস্তাক হোসেন, যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান শেষে। জি, আমাদের যে কোনো জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি সংক্রামক ব্যাধি দ্বারা হোক বা অসংক্রামক ব্যাধি দ্বারা হোক, অবশ্যই আমাদের স্বাস্থ্য বিভাগের কারিগরি জ্ঞান প্রয়োজন হবে, কিন্তু যদি আমরা জনগোষ্ঠীকে নিরাপদ রাখতে চাই, সুরক্ষিত রাখতে চাই, ব্যাপক সামাজিক উদ্যোগ, গণ উদ্যোগ ছাড়া সেটি কিন্তু করা সম্ভব নয়। আমাদের কারিগরি জ্ঞান আছে, হয়তো সম্পদ আমরা যদি সমাবিষ্ট করি, মানুষের হাত যদি আমরা লাগাই, সবার মধ্যে একটা জাগরণ তুলতে পারি, তাহলে আমরা ডেঙ্গির মতো সমস্যা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে পারবো, কোভিড এর মতো সংক্রামক রোগ বা ভবিষ্যতে যদি এরকম কোনো মহামারী আকারে বা বিশ্বমারী আকারে কোনো জিনিস আসে সেটিও আমরা সামাল দিতে পারি। কাজেই আমি
এই জনস্বাস্থ্যের যে গুরুত্বপূর্ণ দিকটা, জনসম্পৃক্ততা, এটি গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন এবং ডাক্তার লেন চৌধুরী দুজনকেই, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় দুজন আলোচকের কাছ থেকে আমরা শুনলাম, জনস্বার্থের জন্য জনসম্পৃক্ততা যেটি ডাক্তার মুস্তাক হোসেন বলছিলেন, এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে ডাক্তার লীন চৌধুরী শেষ দিকে বলছিলেন, বাচ্চাদের কেয়ারের জায়গাটা কেমন হয়, কারণ আসলে যে অসুস্থ হয় যে ঘরে, যে শিশুটি বা যে বয়সেরই হোক না কেন, তারই আসলে সংকট জায়গা তৈরি হয়, এবং সবসময় চিকিৎসকের কাছে যাওয়াও যে সম্ভব হয় তা না, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং সার্বিক যে তৎপরতা সিটি কর্পোরেশন হোক, জেলা শহরে জেলা কর্তৃপক্ষ হোক, বা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে যাই হোক, একটা সার্বিক কার্যক্রম কিন্তু পরিচালনা থাকা খুব জরুরি, না হলে এটি কিন্তু আরও বেশি স্প্রেড হতে পারে, সেটি প্রত্যাশিত নয়। আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।